প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আমরা আজকে ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবো আশা করছি। তো চলো দেখি ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। ম্যাটেরিয়াল নাউন এর বাংলা প্রতিশব্দ হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। আমরা এবার দেখব ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং তার উদাহরণ। তো দেখো, বস্তুবাচক বিশেষ্য বলতে আমরা যে জিনিসটা বুঝবো বা ম্যাটেরিয়াল নাউন বলতে বুঝবো, যে বস্তুর যে উপাদান রয়েছে বা পদার্থের যে উপাদান রয়েছে, যে উপাদান দ্বারা কোনো কিছু আমরা তৈরি করতে পারি, তাকে কিন্তু ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন উড বা কাঠ বলতে আমরা যেটা বুঝবো, সেটা হচ্ছে কি, যে কাঠের কোনো খণ্ড নয়, কাঠের যে উপাদান, কাঠটা যে উপাদান রয়েছে, সে উপাদান দিয়ে আমরা যে জিনিসগুলো তৈরি করি। যেমন আমরা চেয়ার, টেবিল, তারপরে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করি, এই উপাদানটাকে আমরা বলছি ম্যাটেরিয়াল নাউন। তো দেখো, ম্যাটেরিয়াল নাউন দ্বারা পদার্থের সমুদয় বা সামগ্রিক অংশকে আংশিকভাবে না বুঝিয়ে অখণ্ড বা এককভাবে বুঝায়। তারপর দেখছি ম্যাটেরিয়াল নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, কিন্তু গণনা করা যায় না। ওজন দ্বারা এর পরিমাণ নির্ধারণ করা হয়। উদাহরণ দিয়ে রেখেছি, দেখো, ওয়াটার, গোল্ড, সল্ট, মিল্ক, সয়েল, উড, আয়রন এটসেট্রা। আমরা এই উদাহরণের ভিত্তিতে বিষয়গুলো আলোচনা করব। আমরা যে উদাহরণগুলো এখানে লিখে রেখেছি সেগুলো আমরা দেখব এবার। যে দেখো, সেগুলিকে ধরা যায়, ছোঁয়াও যায়, দেখাও যায়, কিন্তু গণনা করা যায় না। দেখো, কোনো জিনিসকে আমরা গণনা করতে পারি না। এগুলোর আমরা সাধারণত বাজারে আমরা ওজন দ্বারা এর পরিমাণ নির্ধারণ করে বেচা কিনা করে থাকি বা লেনদেন করে থাকি। তাহলে আমরা দেখলাম যে ম্যাটেরিয়াল নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, কিন্তু গণনা করা যায় না। একে ওজন দ্বারা এর পরিমাণ নির্ধারণ করা হয়। তারপরে যে পদার্থের সমুদয় অংশের কথা বলা হয়েছে বা সামগ্রিক অংশের কথা বলা হয়েছে, এই কথাটি দ্বারা আমরা বুঝবো পৃথিবীতে এই ওয়াটার কিংবা গোল্ড বা যে উদাহরণগুলো দেওয়া রয়েছে সেগুলোর সমুদয় অংশ যতগুলো আছে সকলকে একত্রিত করে তাকে অখণ্ড ভাবে বা এককভাবে বোঝানো হয়। এটাকে অংশ অংশ করে বোঝানো যায় না। যে বাংলাদেশে যেখানে আছে সেটি আলাদা অংশ, ভারত একটি আলাদা অংশ, আর অন্য দেশের একটি আলাদা অংশ, এগুলো নয়। এটা সম্পূর্ণটাকে একসঙ্গে এককভাবে বোঝানো হয়। এই কথাটি এখানে বলা হয়েছে, পদার্থের সমুদয় বা সামগ্রিক অংশকে মানে এককভাবে বা অখণ্ডভাবে বোঝানো হয়, আংশিকভাবে এটাকে পৃথক পৃথক করে বোঝানো হয় না। তাহলে বলে পৃথিবীতে যত পানি রয়েছে, যত সোনা রয়েছে, যত লবণ, যত দুধ রয়েছে বা মাটি, কাঠ বা লোহা রয়েছে, সকল অংশকে একত্রিতভাবে, অখণ্ডভাবে এবং এককভাবে বোঝানো হয়। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। দেখো, ম্যাটেরিয়াল নাউন দ্বারা সমগ্র অংশ বোঝালেও তা কিন্তু সিঙ্গুলার নাম্বার। ম্যাটেরিয়াল নাউন দ্বারা সারা পৃথিবীর ওই বস্তুটাকে বুঝালেও আমরা সেটাকে ধরবো, যেহেতু এককভাবে সেটাকে বুঝায় তাই সেটা হচ্ছে সবসময় সিঙ্গুলার নাম্বার। তাই এরপরে যে ভার্ব বসবে এবং প্রোনাউন বসবে সেটা হবে সিঙ্গুলার। তাহলে পরে আমরা দেখলাম ম্যাটেরিয়াল নাউনের একটা বৈশিষ্ট্য, যে ম্যাটেরিয়াল নাউনের পরে মানে ম্যাটেরিয়াল নাউন যদি সাবজেক্ট হিসাবে বসে তাহলে তার পরের ভার্বটা হবে সিঙ্গুলার। আমরা এখানে দেখেছি আয়রন ইজ, তারপরে এখানে গোল্ড ইজ, ওয়াটার হ্যাজ। তাহলে পরে আমরা দেখলাম সিঙ্গুলার নাম্বার এবং প্রোনাউনও হবে তার সিঙ্গুলার। এখানে দেখেছি ওয়াটারের পরিবর্তে আমরা ইটস বসিয়েছি। তাহলে পরে দেখলাম যে ম্যাটেরিয়াল নাউন সিঙ্গুলার নাম্বারে থাকবে আর তারপরের ভার্ব এবং প্রোনাউন হবে সিঙ্গুলার নাম্বারে। তারপরে দেখো যে গোল্ড ইজ প্রেসাস মেটাল, আয়রন ইজ ইউজফুল, ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন। তাহলে আমরা বিষয়টা দেখলাম, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আরো উদাহরণগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এখন যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে নির্দিষ্টভাবে বুঝালে তার পূর্বে দি বসে। যদি নির্দিষ্টভাবে
বোঝানো হয় ম্যাটেরিয়াল নাউনকে, তাহলে পরে সে তার পূর্বে দিবস হবো আমরা। তো উদাহরণ দেখো, এখানে আমরা গোল্ড লিখে রেখেছি, এই গোল্ডের আগে দিবস দিয়েছি, কেন? দি গোল্ড অফ দিস রিং ইজ পিওর, তাহলে এই গোল্ডটুকু হচ্ছে আমাদের এই রিং এর নির্দিষ্ট গোল্ড, এর পৃথিবীর সামগ্রিক গোল্ড নয়, এটা শুধুমাত্র এই রিং এর নির্দিষ্ট অংশটুকু বুঝাচ্ছি আমরা। তাই এটি এখন আর সমগ্র থাকছে না, সামগ্রিক ভাবে থাকছে না বা অখণ্ড হিসাবে থাকছে না, এটি এখন আংশিক ভাবে বুঝাচ্ছে। তারপর দেখো, দি ওয়াটার অফ দিস পন্ড ইজ ডার্টি, দি ওয়াটার অফ দিস পন্ড ইজ ডার্টি, তাহলে পরে এই ওয়াটারটা এখন আর সামগ্রিক ওয়াটার নয়, এখন শুধুমাত্র এই পন্ডের ওয়াটারটুকু আমরা বুঝাচ্ছি এবং তার পূর্বে নির্দিষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু এই পন্ডের নির্দিষ্ট হচ্ছে তাই এর পূর্বে আমরা দিবস আছি, এবং দিবসানোর কারণে এটা আর সামগ্রিক থাকছে না, এটা হয়ে যাচ্ছে আংশিক। তাহলে আমরা দেখলাম যে নির্দিষ্টভাবে যখন ম্যাটেরিয়াল নাউনকে বসাবো, নির্দিষ্টভাবে যখন ম্যাটেরিয়াল নাউনকে বুঝাবো, তখন তার পূর্বে আমরা দিবস হবো এবং সেটা আর সামগ্রিক থাকবে না, সেটি হয়ে যাবে আংশিক, এবং সেটি আর ম্যাটেরিয়াল নাউনও থাকবে না, সেটি হয়ে যাবে কমন নাউন। এটি আর ম্যাটেরিয়াল নাউন থাকবে না, সেটি হয়ে যাবে আমাদের কমন নাউন। কমন নাউনের স্ট্রাকচারটা আমরা দেখি, যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি দি থাকে, তারপরে যদি অফ থাকে, তাহলে পরে আমরা সে ম্যাটেরিয়াল নাউন কার ম্যাটেরিয়াল নাউন বলতে পারবো না, তখন তাকে বলবো আমরা কমন নাউন, তখন আমরা তাকে কমন নাউন বলবো, কারণ এই গোল্ড গুলো বিভিন্ন জায়গাতে ভাগ হয়ে যাচ্ছে, এখানে গোল্ড, এখানে গোল্ড, এখানে গোল্ড, এখানে গোল্ড, তখন এই গোল্ডটা দ্বারা তখন প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে বুঝাচ্ছে, তখন এটাকে আমরা বলছি কমন নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, নির্দিষ্ট ভাবে যদি বুঝাই তাহলে পরে সেই ক্ষেত্রে তার পূর্বে দিবসে, এবং সেই ক্ষেত্রে আমরা যখন দিবস হবো এবং নির্দিষ্ট করে দেবো, তখন সেটা আর সামগ্রিক ভাবে থাকবে না বা অখণ্ড ভাবে থাকবে না, সেটা আংশিক ভাবে বুঝাবে, আর তার পূর্বে দিবসের কারণে সেটা আর ম্যাটেরিয়াল নাউন থাকবে না, সেটা হয়ে যাবে কমন নাউন। এভাবে আমরা এগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ম্যাটেরিয়াল নাউনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউনকে যদি গণনা করা যায় তাহলে পরে সেটা হবে কমন নাউন। আমরা জানি ম্যাটেরিয়াল নাউনকে আমরা অখণ্ড হিসাবে বা সামগ্রিক হিসাবে প্রকাশ করে থাকি এবং এটি গণনা করা যায় না, কিন্তু যদি কোনো কারণে সেটা গণনা করা যায় তাহলে সেটা আর ম্যাটেরিয়াল নাউন থাকে না, সেটি হয়ে যায় কমন নাউন। তো আমরা উদাহরণগুলো দেখি, দ্য ক্রিমিনালস আর পুট ইন আইরনস, এখানে আইরনস কথাটির অর্থ হচ্ছে শিকল, আর শিকল তো আমরা জানি গণনা করা যায়, প্লাস এখানে আয়রনের সাথে এস যুক্ত আছে, তাহলে সেটি আমরা অবশ্যই বহুবচন হিসাবে দেখব এবং এটি দ্বারা গণনা করা বুঝাই, তাহলে পরে এই আয়রন এখানে কমন নাউন। তারপর দেখো, দ্য পুলিশ কট 200 bars অব গোল্ড, সোনার এতটি বার পুলিশ জব্দ করেছে, তাহলে পরে এখানে আমরা দেখছি যে 200 bars সোনার বার, তাহলে পরে এখানে সোনাটাকে গণনা করছি আমরা, সেটা এখানে গোল্ড হবে, এখানে গোল্ড হবে কমন নাউন। তারপর দেখো যে প্লিজ গিভ মি 3 pieces অব বিফ, তো আমরা জানি এই যে গরুর মাংস আমরা বাজারে যখন কিনতে যাই তখন কিন্তু আমরা কেজি হিসাবে কিনি, তখন এই গরুর মাংস বা বিফ হবে আমাদের ম্যাটেরিয়াল নাউন, আর যখন আমরা রান্না করার পর মাংস চাই, মানে খাবারের জন্য মাংস চাই, তখন কিন্তু আমরা যে পিস হিসাবে বলি, এই পিস হিসাবে যখন বলবো তখন সেটি হবে কমন নাউন। তো আমরা দেখলাম যে যখন গণনা করা যায় ম্যাটেরিয়াল নাউনকে তখন আমরা সেটি কমন নাউন হিসাবে ধরবো। আরেকটি বৈশিষ্ট্য এখানে দিয়ে রেখেছি আমরা, দেখো যে যে উপাদান দ্বারা কোনো বস্তু তৈরি হয় তা ম্যাটেরিয়াল নাউন। এই ক্ষেত্রে আমরা বলবো যে ম্যাটেরিয়াল নাউনের যে উপাদান উড, গোল্ড, মিল্ক, ওয়াটার, সয়েল, সল্ট, এই যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো দ্বারা যা কিছু তৈরি হয়, যেমন এখানে আমাদের কাঠ দ্বারা চেয়ার, বেঞ্চ, টেবিল, ডোর এগুলো তৈরি করছি আমরা, তো যা তৈরি হয় সেগুলো কিন্তু আমাদের কমন নাউন। যে বস্তুগুলো আমরা তৈরি করি সেগুলো কমন নাউন, আর যা দ্বারা আমরা তৈরি করি সেটা বলি আমরা ম্যাটেরিয়াল নাউন। এখানে রিং, নেকলেস, ব্রেসলেট যে আমরা গোল্ড দ্বারা তৈরি করছি, এই গোল্ডটা হচ্ছে আমাদের
material noun আর ring necklace আর bracelet টা হচ্ছে আমাদের এখানে common noun তো আশা করি তোমরা material noun সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো এগুলো প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে এবং আরো বেশ কিছু তথ্য কালেকশন করে তোমরা প্র্যাকটিস করে রাখবে তোমাদের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম